भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। नमस्कार बंधुरा, डिफेंस स्क्वाड प्रो चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। आपनारा तो सकले जानेन भारत चीनेर मध्ये प्रतिद्वंदितार कथा। भारत चीन के काउंटार करार जोन्नो निजे जेमन विश्वमानेर समरस्त्र तैरी करछे, ठीक तेमनि विदेश थेकेओ विश्वेर सबचेये सेरा टेक्नोलजिते तैरी एकेर पर एक समरस्त्र क्रय करछे बिलियन बिलियन डलार खरच करे। 2018 সালে ভারত রাশিয়ার মধ্যে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে ইন্ডিয়ান নেভিকে আরও মজবুত করার জন্য 4টি স্টেল ফ্রিগেট কেনার জন্য ভারত রাশিয়ার মধ্যে প্রায় $1 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর হয়। সেই চুক্তি অনুসারে 4টি ফ্রিগেটের মধ্যে 2টি ফ্রিগেট রাশিয়া থেকে ডাইরেক্টলি তৈরি হয়ে আসবে এবং বাকি 2টি ফ্রিগেট ভারতীয় টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে ভারতের গোয়া শিপইয়ার্ডে তৈরি করা হবে। আর এই প্রজেক্টটির নাম রাখা হয় প্রজেক্ট 11356। 2018 সালে এই ফ্রিগেটগুলির ডিল সাইন হওয়ার পর তেমন কিছু বড় আপডেট সামনে না এলেও রাশিয়া কয়েকদিন আগেই এই ফ্রিগেটগুলি সম্পর্কে একটি আপডেট দিয়েছে। আর সেই আপডেটে জানানো হয়েছে ভারত কবেই বা এই ফ্রিগেটগুলির ডেলিভারি পাচ্ছে আর এই ফ্রিগেটগুলির কাজ কত দূরই বা এগিয়েছে। রাশিয়া জানিয়েছে ভারতের প্রজেক্ট 11356 অনুসারে রাশিয়াতে যে 2টি ফ্রিগেট তৈরি হচ্ছে সেই 2টি ফ্রিগেটের আউটফিটিং এর কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং এই ফ্রিগেট 2টির কোড নেমও দেওয়া হয়ে গেছে। আর বাকি 2টি ফ্রিগেটের কাজ ইন্ডিয়ান গোয়া শিপইয়ার্ডে ইতিমধ্যে শুরু হয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো এই ফ্রিগেটগুলির ডেলিভারি 2021 সালের মধ্যে শুরু হচ্ছে। আশঙ্কা করা হচ্ছিল চাইনিজ করোনা মহামারীর জন্য এই ফ্রিগেটগুলির কাজ পিছিয়ে যেতে পারে, কিন্তু না, এই ফ্রিগেটগুলির কাজ ঠিক টাইমলাইন মতোই চলছে আর এই ফ্রিগেটগুলির পেমেন্টও ভারত রাশিয়াকে ইতিমধ্যেই করে দিয়েছে। এই 4টি স্টেলথ ফ্রিগেট ইন্ডিয়ান নেভির হাতে চলে আসলে এই ফ্রিগেটগুলিকে ইন্ডিয়ান নেভির তলোয়ার ক্লাস ফ্রিগেটে ইন্ডেক্স করা হবে। বন্ধুরা, আপনারা হয়তো এখন ভাবছেন মাত্র 4টি ফ্রিগেট দিয়ে এমন কি আর হবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, রাশিয়ান অ্যাডমিরাল ক্লাসের এই ফ্রিগেটগুলি বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্টেল ফ্রিগেট, যেগুলিকে কাউন্টার করার মতো ফ্রিগেট এই বিশ্বে এখনও নেই বললেই চলে। আর এই অ্যাডমিরাল ক্লাসের ফ্রিগেটগুলি কিন্তু বিশ্বের নাম্বার 1 র্যাঙ্কিংয়ে রয়েছে। ইন্ডিয়ান নেভির এই 4টি অ্যাডমিরাল ক্লাসের ফ্রিগেটকে কাউন্টার করার জন্য চীনের অন্ততপক্ষে 12টি ফ্রিগেটের প্রয়োজন রয়েছে। আর এই 4টি ফ্রিগেটই পাকিস্তানি নেভিকে নাকানি চুবানি খাওয়াতে যথেষ্ট, কারণ এই ফ্রিগেটগুলি এতটাই স্টেলথ, এতটাই ডেঞ্জার, যাকে ডিটেক্ট করা একেবারেই অসম্ভব। এমনকি স্যাটেলাইট ইমেজের মাধ্যমেও এই ফ্রিগেটগুলোকে শনাক্ত করা সম্ভব নয়। বন্ধুরা, ইন্ডিয়ান নেভির এই অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেটগুলিকে নিয়ে এখন একটু বিস্তারিত আলোচনা করা যাক। তবে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ডিফেন্স স্কোয়াড প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে প্রেস করবেন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। ইন্ডিয়ান নেভির এই নতুন অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেটগুলিকে মাল্টিপারপাস অপারেশনের জন্য তৈরি করা হচ্ছে। তার জন্য এই স্টেলথ ফ্রিগেটগুলিকে সাজানো হচ্ছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সমরাস্ত্রে, যেমন ভার্টিক্যাল মিসাইল লঞ্চারের সঙ্গে 3M54 ক্যালিবার অ্যান্টিসিপ মিসাইল, লং রেঞ্জ সার্ভিস টু ইয়ার মিসাইল এবং RBU-600 ডেপচার লঞ্চার এবং ফিওমা ইউনিভার্সাল আর্টিলারি সিস্টেম। এই 3M54 ক্যালিবার এন্টিশিপ মিসাইলের রেঞ্জ 230 কিলোমিটার, এই মিসাইলের স্পিড 2.9 ম্যাক, সাথে এই মিসাইল 500 কেজি নিউক্লিয়ার ওয়ারের বহন করতে পারে। তবে সবচেয়ে বড় কথা হলো ইন্ডিয়ান নেভির এই নতুন স্টেলথ ফ্রিগেটগুলিতে ইনস্টল করা হবে 600 থেকে 800 কিলোমিটার রেঞ্জের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারসনিক ব্রহ্মোস মিসাইল। এই ব্রহ্মোস মিসাইল শত্রুপক্ষের যে কোনো যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ারকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে, যাকে আটকানোর ক্ষমতা চীন পাকিস্তান তো দূরের কথা, স্বয়ং আমেরিকারও নেই। ব্রহ্মোস মিসাইল এই ফ্রিগেটগুলিতে ইনস্টল করা হলেই এই ফ্রিগেটগুলি হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ফ্রিগেট। এই স্টেলথ ফ্রিগেটগুলিতে 100 mm একটি আর্টিলারি গানও মজুদ রয়েছে, যা মিনিটে 100 রাউন্ড ফায়ার করতে পারে। এছাড়াও রয়েছে অ্যাডভান্স টর্পেডো লঞ্চার, অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার, এয়ার ডিফেন্স সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট, ক্লোজ ইন ওয়েপন সিস্টেম, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম এবং সাথে রয়েছে 2টি DTA টর্পেডো টিউব লঞ্চার।
এছাড়াও এই ফ্রিগেটগুলি একটি অত্যাধুনিক গোয়েন্দা হেলিকপ্টারও বহন করতে পারে। এই ফ্রিগেটগুলির স্পিড 59 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই ফ্রিগেটগুলি একটানা 30 দিন সমুদ্রে অপারেশনাল থাকতে পারে। এছাড়াও এই স্টেলথ ফ্রিগেটগুলিতে 18 জন নেভাল অফিসার এবং 180 জন নৌসেনা থাকারও বন্দোবস্ত রয়েছে। এই ফ্রিগেটগুলির স্টেলথ ক্যাপাবিলিটি আরও বৃদ্ধি করার জন্য রাডার ক্রস সেকশনকে একদম জিরো লেভেলে নামানো হয়েছে এবং সোনার সিগনেচার এবং ম্যাগনেটিক সিগনেচারও কম করা হয়েছে। সব দিক দিয়েই এই ব্রহ্মসে সজ্জিত অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেটগুলি সর্বশক্তিমান এবং অপ্রতিদ্বন্দ্বী। এই অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেটগুলি ইন্ডিয়ান নেভিতে যুক্ত হলে ইন্ডিয়ান নেভির শক্তি আরও কয়েক গুণে বৃদ্ধি পাবে নিঃসন্দেহে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।